নমস্কার পরম করুণাময় আমার ঈশ্বর সবাইকে কৃপা করুক আজকে একটা আলাদা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আয়ুরেখা গত ভিডিওতে সবাইকার অনুরোধ ছিল যে আয়ুরেখা সম্পর্কে একটা ডিটেলস ভিডিও বানানোর জন্য তো আজকে সেই বিষয় নিয়েই কিন্তু আমি উপস্থিত হয়েছি আয়ু মাধ্যমে কোনো ব্যক্তি কতটা উপরে যাবে এবং কতটা বেশি নিচে নামবে এটা কিন্তু পুরোপুরিভাবে বলা সম্ভব অর্থাৎ কতটা বেশি সাকসেসফুল হবে এবং কতটা বেশি সাকসেস কম পাবে বা সাকসেসফুল হবে না এই বিষয়টা কিন্তু জানা সম্ভব এই রেখার মাধ্যমে জাতক কতটা বেশি সুস্থ থাকবে এবং কখন কতটা বেশি সুস্থ থাকবে কোন সময়টায় বেশি বেশি অসুস্থ হবে এই বিষয় নিয়েও জানা সম্ভব জাতকের জীবনে যদি বড় কোনো অসুবিধার যোগ থাকে বড় কোনো অ্যাক্সিডেন্টাল যোগ থাকে বড় কোনো ফাড়া থেকে থাকে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে সঠিক বর্ণনা দেওয়া সম্ভব বায়ু রেখার মাধ্যম দিয়ে যদি বয়সটা সঠিকভাবে জানা সম্ভব হয় তাহলে আমি মনে করি এইসব বিষয়গুলো সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা যে কোনো ব্যক্তিকে দেওয়া সম্ভব স্বাস্থ্য কেমন থাকবে কতদিন বাঁচবে কিভাবে বাঁচবে সরি মরবে এবং কোন রোগের দ্বারা ব্যক্তির মৃত্যু হবে এটাও কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ারলি বলা সম্ভব আয়ু রেখার মাধ্যমে আয়ু রেখার মাধ্যম দিয়ে কতদিন বাঁচবে যে কথাটা বললাম এটা আমি যদি একটু ক্লিয়ার করে বোঝাতে চাই তাহলে শুধুমাত্র আয়ু রেখা থেকে না দেখে প্রধান তিনটে রেখা থেকে যদি আমরা এই বিষয়টা নির্ণয় করতে পারি তাহলে অনেকটা বেশি সুবিধা হয় যে মানুষটা আয়ু কত বছর আছে বা কত বছর বাঁচবে তাহলে অনেকটা বেশি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয় বিষয়টা পরবর্তী যে বিষয়টা দেখুন শুধুমাত্র রোগ অসুস্থ নয় ব্যক্তির বাড়ি ঘর সম্পত্তি গাড়ি বাড়ি ইত্যাদি মানে যে সমস্ত জিনিস পাওয়ার প্রতি মানুষের চাহিদা থাকে ভৌতিক সুখ সুবিধা সেগুলোও কবে পাবে সেটাও একটা সঠিক বর্ণনা দেওয়া সম্ভব হয় এখানে একটা নোটিশ নোটিফিকেশন দিতে চাই সেটা হচ্ছে এটা দেখুন পামিস্ট্রি ক্লাস সম্পর্কিত যদি কারোর ইচ্ছা থেকে থাকে বা হতে তে কেউ যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বার প্লাস ভিডিওর ওপরে দেওয়া যে নাম্বার এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে যদি কেউ ইচ্ছুক থেকে থাকেন একটু প্লিজ জলদি মানে খুব দ্রুত যোগাযোগ করবেন নাহলে পরের ব্যাচের ক্ষেত্রে কিন্তু একটু লেট হতে পারে পরবর্তী যে বিষয় আয়ুরেখা শুক্রক্ষেত্র আমরা জানি যে বৃদ্ধাঙ্গলের এই পর্বকে শুক্র ক্ষেত্র বলে যদি শুক্রক্ষেত্র কম জায়গা নিয়ে অবস্থান করে অর্থাৎ এই শুক্রের ক্ষেত্রের এই জায়গাটা যদি আয়ুরেখা নিয়ে নেয় এর প্রতিষ্ঠানটা বা জায়গাটা অনেকটা বেশি কম হয়ে যায় তা সেক্ষেত্রে বলা সম্ভব হয় তো সেক্ষেত্রে বলা সম্ভব হয় আয়ুরেখা যদি শুক্র ক্ষেত্রে কম নেয় শুক্রের যে কার্যক্ষমতা সেটাকে কিন্তু কম করিয়ে দেয় যেহেতু সূর্য জায়গায় শুক্র যেহেতু জায়গা কম পাচ্ছে সেহেতু শুক্রের যে কার্যক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি কমে যায় মনে রাখার দরকার এরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নির্জীব হয়ে থাকে সহানুভূতিশীল যদিও হয় কিন্তু অতটা বেশি হতে পারে না এদের কামাবেগ কম থেকে থাকে যার কারণে বিয়ে করার প্রতি একটা অনিচ্ছা কিন্তু মনের ভিতরে বারবার জাগ্রত হয় বিপরীত লিঙ্গের প্রতি যে অ্যাট্রাকশন বা আকর্ষণ আকর্ষণটা আছে সেটা কিন্তু তেমন বেশি প্রবল হয় না অতটা বেশি জোরালও হয় না বিবাহের ব্যাপারে এই ধরনের আয়ু যুক্ত ব্যক্তি কিন্তু একদমই ভালো নয় বললেই চলে এরা কিন্তু বিয়ে করতে চায় না যেটা আমি প্রথমে বললাম এদের বিবাহিত জীবনে পরবর্তী জীবনে সন্তান ধারণের ক্ষেত্রে অসুবিধা কিন্তু লাভ হয় যদি কারোর শুক্রের ক্ষেত্র ছোট হয় শুক্রের ক্ষেত্র ছোট হলে গতানুগতিক ধারায় কিন্তু জীবন চালাতে চায়রা যেহেতু আয়ু ছোট হলে শুক্রকে ছোট করে নেয় সেজন্য আমাকে বর্ণনাটা দিতে হচ্ছে না হলে আমি আয়ু সম্পর্কে ডিটেলস কিন্তু দিচ্ছি যাই হোক যদি ছোট হয় তাহলে মনে রাখার দরকার এরা গতানুগতিক ধারায় জীবন ধারণ করতে চায় এরা কখনো না অনেকটা বেশি না অনেকটা কম এই বিষয়টা নির্ণয় করতে পারে না এরা বলে যে যা আছে ঠিক আছে যেমন চলছে তেমন আছে এরকম একটা বিষয় পাওয়ার প্রতি চাহিদাটা বেশি থাকবে কিন্তু পাবে না বা পেতে পারবে না কারণ শুক্রের জায়গা কম কম নিলে তারা কিন্তু সেই সমস্ত ধন সম্পত্তি পায় না আর যখন কোনো মানুষ অনেক দিন থেকে কোনো কিছু না পাচ্ছে তার প্রতি একটা বিতৃষ্ণা জাগে সেই জন্য কিন্তু মনের ভিতরে এই বিষয়টা কিন্তু তাদের ভিতরে বেশি দেখা যায় এদের খুব বেশি হয়ে থাকে বদনাম বেশি হয়ে থাকে জীবনে যদিও অনেকটা বেশি ছোট হয় তাহলে বদনামের জায়গাটা আমি কিন্তু অনেকেই অনেককেই দেখেছি যে বাস্তবিক জীবনে যাদের শুক্র অনেকটা বেশি ছোট জায়গা নিয়ে নিয়েছে তাদের কাজে অকাজে বদনাম হয় এবং বদনামটা নিজের কারণে হয় নিজের দোষে হয় অপজিট সেক্সের প্রতি যে অ্যাট্রাকশন সেদিকেও কিন্তু বদনামের ভাগটা বেশি থাকতে হয় এদেরকে যদি কারো শুক্রের ক্ষেত্রে ওটা অনেকটা বেশি ছোট হয় তাহলে যাই হোক এটা গেল একটা বিষয় পরবর্তী যে বিষয়টা শুক্রের ক্ষেত্রে যদি ছোট না হয়ে অনেকটা বেশি বড় জায়গা নিয়ে অবস্থান করে যেমন এই হাতে মিডিয়াম পজিশনে আছে খুব ভালো এর থেকে যদি আরো একটু বড় জায়গা নিয়ে অবস্থান করে আই একটু সরে গেল শুক্রটা বড় হয়ে গেল তো শুক্রের ক্ষেত্রটা যখন অনেকটা বেশি বড় জায়গা নিল সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয় যে এরা সজীব হয় সতেজ হয় উদার হয় কামপ্রবান হয় এবং আয়েসি হয়ে থাকে আরাম আয়েশ বেশি হয়ে থাকে এদের জীবনে এবং এরা খুব শুক্র যত বেশি উচ্চস্থ হবে তত বেশি আরাম আয়েশ হবে মানুষের এবং তত বেশি আলসে হয়ে যায় এরা কারণ এরা বেশি পায় জীবনে শুক্র যদি অনেক বেশি উচ্চস্ত হয় যা না চায় তার থেকে বেশি পায় যার কারণে ক্যারেক্টারের যে দিকটা সেটা কিন্তু খুব একটা বেশি ভালো থাকে না কারণ কোনো মানুষকে প্রয়োজনের তুলনায় যদি অনেক কিছু পেয়ে যায় না তাহলে তার কিন্তু সেই জায়গাটা সেই পজিশনটা সে বজায় রাখতে পারে না এটা হচ্ছে মেইন বিষয় এরা অন্যকে আকর্ষিত করতে পারে খুব বেশি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের যে ক্ষমতা সেটা কিন্তু অন্যদের থেকে অনেকটা বেশি মাত্রায় অনেকটা বেশি থেকে থাকে এদের বিবাহিত জীবনে সফল হয় সন্তান লাভের কামনা বসানো সেটাও কিন্তু অনেকটা বেশি সার্থক হয় সমস্ত বিষয় ভালো আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি অতিরিক্ত উচ্চস্থ হয় তাহলে ক্যারেক্টার দোষ কিন্তু থাকবে এটা মনে রাখা দরকার শুধু একটা স্পেসিফিক একটা একটা বিষয়ের উপরে নির্ভর করে ক্যারেক্টার সাইন কখনো নির্ধারণ করা সম্ভব নয় সেহেতু এই ভুলটা কেউ করবেন না আর ক্যারেক্টার সম্পর্কে আমি কোনো ভিডিও আনতেও চাই না আমার ইউটিউব চ্যানেলে তো সেক্ষেত্রে যদি উচ্চস্থ থাকে তাহলে সেরকম একটা স্বভাব থাকে এটাই বলতে পারবো এটাই হচ্ছে বিষয় আয়ু রেখা কিন্তু পরিষ্কার ভাষায় বলতে গেলে মৃত্যুকে সূচিত করে না কিন্তু স্বাস্থ্যের অবস্থা সূচিত করে মনে রাখা দরকার ফুললি মৃত্যু তবে হ্যাঁ দু একটা সাইন সাইন আছে একটা দু যে ক্ষেত্রে মৃত্যুটাকে পুরোপুরি ভাবে সেটা সেটা সাইন আমি এবং পাওয়া যায় এখানে একটা বিষয় পরিষ্কার বলে দেওয়া ভালো যে রোগের অবস্থা সূচিত করে যে কি রোগে ব্যক্তিটার মৃত্যু হবে রোগজনিত মৃত্যু যা আভাস এক কথা বলা যায় সেটা কিন্তু পাওয়া যায় আয়ুরেখার গঠন প্রকৃতি সম্বন্ধে একেবারে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করি আয়ু রেখা যদি উত্তম হয় অনেকটা বেশি দীর্ঘ হয় অনেকটা বেশি লম্বা হয় এবং কোনো কাটাকুটি না থাকে তাদের দৈহিক শক্তি স্বাভাবিকের থেকে বেশি থাকে এবং তারা কিন্তু অনেকটা বেশি স্ট্রং হয়ে থাকে শুধুমাত্র তাই নয় এদের রোগের ক্ষেত্রটাও কম এই বিষয়টা কিন্তু এদের ক্ষেত্রে কম মানে দেখা যায় আর কি তবে আয়ু যদি ছোট হয় এই যে বয়সটা পর্যন্ত ছোট হচ্ছে তার পরের যে বয়সটা সেই বয়সটা কিন্তু সেই ব্যক্তিকে প্রচন্ড পরিমাণে অসুস্থতায় ভোগ করতে হয় এটা মনে রাখা দরকার এটা ক্ষেত্রে প্রযোজ্য দেখবেন আয়ু রেখা ছোট আছে এমন বহু মানুষকে পেয়ে যাবেন আমি সেজন্য বললাম না যে আয়ু থেকে কখনো আয়ু নির্ধারণ করা সম্ভব হয় না কারণ আয়ু রেখা ছোট পাবেন এইটুকুনিও পাবেন আমি এইটুকুনই হতে দেখেছি কিন্তু হ্যাঁ যেটুকুনি থাকবে যদি তার হাতে মার্শাল রেখাটা না থেকে থাকে এবং তার পাশে যদি আয়ু রেখাটা এই পর্যন্ত সে থাকে যদি না থাকে এই রেখাটা তাহলে কিন্তু এই বয়সের পরে থেকে তার অনেক বেশি রোগাগ্রস্ত হওয়ার প্রবণতা অনেকটা বেশি থাকবে তবে হ্যাঁ যদি মার্শাল রেখা থেকে থাকে তাহলে কিন্তু এই ধারণাটা একদম ভুল হয়ে যাবে অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু নীরোগভাবে জীবন যাপন করতে পারবে ঠিক আছে আয়ু রেখা যদি ছোট ভঙ্গুর থেকে থাকে তাহলে সেই বয়স সেই সেই বয়সে যে যে বয়সে ভাঙা আছে মনে করেন এরকম ফাঁকা আছে তো সেই সেই বয়সে কিন্তু খুব বড় ধরনের প্রবলেম হতে পারে এক্ষেত্রে বিশেষ কিছু বিষয় অবলম্বন করে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করে আপনি তাকে বলে দিতে পারবেন যে সে অ্যাক্সিডেন্ট হবে নাকি অসুখে ভুগবে তার অপারেশন হবে নাকি অ্যাক্সিডেন্ট হবে এই এই দুটো বিষয় ক্লিয়ার করতে গেলে আপনাকে পুরোপুরি বিষয়টা জানার দরকার আছে আছে ঠিক ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু বলা সম্ভব হয় না আমি আগে থেকেই বলছি যে যে বা যারাই হস্তরেখা বিচার করুক না কেন এর মাত্র থার্টি পার্সেন্ট জানা সম্ভব হয় ইউটিউব ভিডিওর মাধ্যমে বাকি ভিডিও জানতে গেলে কিন্তু এভাবে জানা সম্ভব হয় না যাই হোক তো এই বিষয়গুলো কিন্তু বেশি বেশি করে দেখা যায় পরবর্তী যে বিষয়টা মনে রাখা দরকার যে আয়ু রেখা যে যে বয়সে এই অসুবিধা সেই সেই বয়সে কিন্তু অ্যাক্সিডেন্ট অথবা অপারেশন এই দুটোর একটা কিন্তু সম্ভব হয় আয় ক্ষেত্রে যদি ছোট কাটিং হয়ে থাকে শুধুমাত্র আয় রেখা দেখে এই বিষয়টা নির্ণয় না করা উচিত হবে কারণ গ্রহের পজিশন এবং অন্যান্য বিষয় সময়ের প্রতি দৃষ্টি দেওয়া উচিত হবে তবে যদি এরকম টাইপের কোনো সাইন থেকে থাকে ছোট্ট সাইন আমি এটাকে রাহু রেখা হিসেবে বর্ণনা করছি না রেখাটা অনেকটা বেশি লম্বা থাকে অনেকটা বেশি বড় হয়ে থাকে ক্ষেত্রে রাহু রেখার ক্ষেত্রে এলে আলাদা বিষয় রাহু রেখার ক্ষেত্র কিন্তু কখনো অ্যাক্সিডেন্টাল বিষয় নির্দেশ করে না রাহু রেখার ক্ষেত্র কিন্তু সবসময় অর্থনৈতিক দিক বা টেনশন বা সেরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্ধারণ করা সম্ভব হয় তো এই ক্ষেত্রে মনে রাখা দরকার যদি কারো হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে একটু কাটিং সাইন তাদের কিন্তু অ্যাক্সিডেন্টাল সম্ভাবনাটা অনেকটা বেশি প্রবল হয়ে থাকে এখানে এরকম টাইপের সাইন থাকলে সেই বয়সের থেকে অসুস্থতার যোগটা বেশি হয়ে থাকে পরবর্তী যে বিষয়টা আমি বলবো আয়ু রেখা যদি চওড়া হয় অনেকটা বেশি মোটা হয়ে অবস্থান করে যেমন আয়ু রেখা যদি অনেকটা বেশি মোটা এবং অগভীর অগভীর হয়ে অবস্থান করে এরকম টাইপের কোন সাইন যদি আয়ু রেখার ক্ষেত্রে দেখা যায় তাহলে মনে রাখা দরকার সেই বয়সে এদের কিন্তু সহ্য শক্তি আত্মবিশ্বাস মনোবল অপেক্ষাকৃত অনেকটা বেশি কম হয়ে থাকে আত্মবিশ্বাস মনোবল অপেক্ষাকৃত কম হয়ে থাকে এদের দৈহিক দিক থেকে বলশালী না হওয়ায় সচরাচর কিন্তু অলস হয়ে থাকে এরা এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগগ্রস্ত হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বেশি দেখা যায় এদের ভেতরে কিন্তু পরনির্ভরশীলতার যে পরিমাণ পরনির্ভরশীলতার যে পরিমাণ সেটা কিন্তু বেশি দেখা যায় মনে রাখা দরকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ওপর নির্ভরশীলতা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে যাদের অনেকটা বেশি মোটা হয়ে এই রেখা অবস্থান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই এই সমস্যাগুলো সবথেকে বেশি দেখা যায় পরবর্তী যে বিষয় হলো আয় রেখা যদি অনেকটা বেশি শৃঙ্খলাকৃত হয়ে অবস্থান করে যে কারোর হাতে আপনি এরকম ধরনের আয় রেখা অনেকটা বেশি দেখতে পাবেন তাহলে কিন্তু নানাবিধ অসুখে ভোগ করার যে বিষয়টা সেটা কিন্তু দেখিয়ে দেয় এবং ভোগ করেও থাকে জাতক বা জাতিকা এই শৃঙ্খল সমগ্র আয়ু রেখা জুড়ে যদি অবস্থান করে তাহলে সারা জীবন কিন্তু সেই ব্যক্তিটি অসুস্থতায় ভুগবে আর কোন নির্দিষ্ট বয়সে জাতকের হাতে যদি এই শৃঙ্খল আকৃতির চিহ্নটা থেকে থাকে তাহলে সেই নির্দিষ্ট বয়সটাই কিন্তু তার ক্ষেত্রে অনেক অসুস্থতার যোগ তৈরি হবে বলে আশা করা যায় যে বয়সে থাকবে সেই বয়সের ক্ষেত্রে এটা মনে রাখা দরকার জাতকের হাতে শৃঙ্খলা অসুস্থতা বড় বড় অসুস্থতা ভুগবে তবে হ্যাঁ একটা জিনিস যদি প্রথম পর্যায়ে এই সাইনটা থেকে থাকে জব সাইন তাহলে মনে রাখা দরকার বংশ পরম্পরাগত যে সমস্ত রোগ ব্যাধি আছে সেই সমস্ত বিষয়ের প্রতি কিন্তু এদের একটা মানে সেই রোগ ব্যাধি কিন্তু পরবর্তীতে এদের উপরে চেপে বসতে পারে বংশ পরম্পরাগত যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগের চাহিদা বা সেই সমস্ত রোগ ধীরে ধীরে কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে তাহলে প্রথমের দিকে যদি জব সাইন থেকে থাকে অর্থাৎ প্রথমের দিকে কিন্তু অনেক বেশি কাটাকুটি সাইন বা প্রথমের দিকে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন আপনি এটা একটা জিনিস আমি দেখেছি যে আয়ুরেকার প্রথম পর্ব প্রায় প্রায় মানুষের হাতে কিন্তু আপনি খারাপ দেখতে পাবেন তার মানে এই নয় যে এই ব্যক্তিটি প্রথম পর প্রথম জীবনটা খুব খারাপ ছিল বা খুব টেনশনে ছিল এরকম ধরনের নয় প্রথম জীবনটা যদি অনেক বেশি ঝামেলা যুক্ত হয় কাটিং সাইন যুক্ত হয় বা অনেক বেশি অসুবিধা যুক্ত হয় তো সেক্ষেত্রে মনের বিশৃঙ্খলতা বজায় যায় কারণ প্রথম জীবনে কারোর কিন্তু মানসিকতাটা ঠিক থাকে না এক তো প্রথম জীবন যেটা মনে করুন প্রায় দশ বারো বছর বারো পনেরো বছর পর্যন্ত বিশেষ কোনো থিঙ্কিং সেট হয় না কোনো মানুষের কোনো গোল সেট করতে পারে না কোনো থিঙ্কিং এর একটা লেভেল থাকে না তো সেই বিষয়টা দেখাতে গিয়ে কিন্তু আয়ু রেখার যে প্রথম পর্যায়ে কিন্তু এরকম থাকে কারণ তাদের প্রথম যে বয়সটা সেটা কিন্তু খুব বেশি ভালো যায় না যে কারোরই এটা যে কারুর ক্ষেত্রে অনিবার্য তার পরবর্তী যে জীবন থেকে সেখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন যে আয়ু রেখাটা কবে থেকে সুস্থ হয়েছে বা কোন বয়সের থেকে সুস্থ হয়েছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে সেই বয়সের থেকে সেই সেই ব্যক্তির সাকসেস বা সফলতাটা বেশি বেশি করে নির্ধারণ করা সম্ভব আয়ু রেখা যদি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখা রেখা দ্বারা গঠিত হয়ে থাকে তাহলে তাদের নার্ভাস সিস্টেম খুব দুর্বল হয়ে থাকে অকারণও ভয় পেয়ে থাকে এরা অসুখ বিসুখের মাত্রাও অনেকটা বেশি হয়ে থাকে সাকসেস সফলতার মাত্রাটাও কিন্তু অনেকটা বেশি কমে যায় যাদের যেসব জাতকের প্রথম পর্বে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে যেমন এই হাতের ক্ষেত্রে আছে তাহলে মনে রাখা দরকার যে এই ব্যক্তি কম বেশি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে একেবারে প্রথম পর্যায়ের দিকে যদি ত্রিভুজ সাইন থেকে দেখে পরবর্তীতে ত্রিভুজ সাইনের একটা আলাদা মহাত এবং সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় আমি এক এক করে আসছি যদি কারোর হাতে মঙ্গল রেখা একেবারে হিট করে কেটে যায় না তো সেই বয়সটাও কিন্তু একটু খারাপ হয়ে থাকে এই মার্শাল রেখা যদি কোনো বয়সে যে কোনো বয়সে অর্থাৎ এখান থেকে কোনো রেখা উৎপত্তি উৎপত্তি হচ্ছে এবং সেটা ডাইরেক্টলি একদম হিট করে কেটে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সেই জাতকের সেই বয়সে কোনো 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 না কোনো প্রবলেম সূচিত হয় এটা মনে রাখার দরকার আয়ু লাস্টের দিকে যদি বাইফর্ক চিহ্ন তৈরি হয় একটু ক্লিয়ারলি খেয়াল করবেন বিষয়গুলো আয়ু লাস্টের দিকে যদি এরকম কোনো সাইন তৈরি হয় তাহলে মনে রাখার দরকার যে এটা কিন্তু খুব ভালো একটা সাইন এরা কিন্তু জীবনে আলাদা আলাদা পথ তৈরি হচ্ছে বলে ধরে নেওয়া হয় সেই ব্যক্তির জীবনে অর্থাৎ এই বয়সে ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে এই ব্যক্তি বাড়িতে কাজ করবে নাকি বাইরে গিয়ে কাজ করবে তবে হ্যাঁ সেটা যদি চন্দ্রের দিকে ঝুঁকে যায় মনে করুন আয়ু থেকে চন্দ্রের দিকে ঝুঁকে এই সাইনটা হচ্ছে তাহলে কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে জন্মস্থান থেকে দূরে সরে গিয়ে তাকে কাজ করতে হচ্ছে এবার একটা বিষয় আয়ু যদি কোথাও ভেঙে গিয়ে আবার কোনো একটা রেখা ঠিক এরকম পর্যায়ে হয়ে অবস্থান করছে তাহলে মনে রাখা দরকার ওই বয়সে ওই ব্যক্তির জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে যদি এটা লাগে তবুও ঠিক আছে যদি না লেগে থাকে তবুও ঠিক আছে এটা কিন্তু কোনো কোনো অ্যাক্সিডেন্ট না অপারেশন না কোনো কিছু না নাথিং কিন্তু এই বয়সে সেই ব্যক্তিটা অনেক বেশি উন্নতি করতে পারবে এবং সম্ভব বড় কিছু করার দিকে এগিয়ে যেতে পারবে লাইফ লাইন থেকে কোন রেখা যদি চন্দ্রের দিকে পুরোপুরি চলে যায় এরকম ভাবে সোজা আগে কিন্তু আমি এরকম দেখাচ্ছিলাম এখন এরকম এরকম ভাবে যদি সোজা চলে যায় তাহলে মনে রাখার দরকার যে বিদেশ সেটেলমেন্টের চান্স অনেকটা বেশি হয়ে থাকে সেই ব্যক্তির হাতে যদি এটা ভেতরের দিকে দিয়ে যেয়ে থাকে তাহলে পরিবারের সাপোর্টের দ্বারা উন্নতি অনেকটা বেশি হয়ে থাকে এবং পরিবার কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে পরবর্তী যে বিষয়টার ক্ষেত্রে আপনি দেখতে পারেন আপনার হাতের ক্ষেত্রে যদি কারোর আয় রেখা বৃহস্পতি থেকে শুরু হয় এটা কিন্তু অনেকের হাতে দেখতে দেখে থাকবেন আপনি মঙ্গলের থেকে শুরু হচ্ছে না বৃহস্পতি থেকে শুরু হচ্ছে এখান থেকে ডাইরেক্ট শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে তাহলে মনে রাখা দরকার এদের আয়ু কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে এমনকি শতবর্ষও পূর্তি হতে পারে এদের আয়ু এমনকি আয়ু রেখা যদি ছোট হয় এবং লাস্টের দিকে যদি তিল বা ক্রস সাইন থেকে থাকে তাহলে আমরা সেখানে জীবনের জীবনের সমাপ্তি হিসেবে আমরা কিন্তু ধরে নিতে পারি যদি আয়ু রেখা একটু ছোট হলো এবং সে আয়ু রেখা লাস্টে গিয়ে একটা ক্রস চিহ্ন থাকলো অথবা তিল চিহ্ন থাকলো যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আয়ু থেকে মৃত্যু সম্ভব তবে খুব রেয়ার সাইন হয়ে থাকে যার দ্বারা সম্ভব হয় এরকম হাতে কম পেয়ে থাকবেন এরকম ধরনের মনে করুন করেন এখানে শেষ হচ্ছে এবং এরপরে একটা তিল সাইন আছে সেখানেই এই ব্যক্তির সেই জাতক বা জাতিকার ওই বয়সে কিন্তু মৃত্যু বোঝায় তো এটা আপনি কনফার্ম করে বলতে পারছেন যে কোন বয়সে মৃত্যু হবে তার আগে আপনাকে বয়সটা সঠিকভাবে নির্ধারণ করা উচিত বলে মনে করি তাহলে আপনি ক্লিয়ারলি বলতে পারবেন জীবন রেখা যদি মণিবন্ধকে হাতের এই পর্যায়ে থাকে লাস্টের পর্যায়ে মণিবন্ধ রেখা তো মণিবন্ধ রেখাকে যদি পুরোপুরি ছুঁয়ে অবস্থান করে তাহলেও কিন্তু তাদের সেই সমস্ত জাতক বা জাতিকার আয়ু অনেকটা বেশি হয়ে থাকে অনেকটা লম্বা হয়ে থাকে এমনকি নব্বই পার করা যায় জীবন রেখা থেকে যদি কোনো রেখা বৃহস্পতির দিকে দিয়ে যায় আমি কিন্তু এই রেখার ডাইরেক্টলি কথা বলছি না বৃহস্পতির থেকে উত্থিত রেখার কথা বলছি না যদি জীবন রেখা থেকে কোনো রেখা বৃহস্পতির দিকে চলে যায় তাহলে এরা খুব মহত্বাকাঙ্ক্ষী হয়ে থাকে মনে রাখার দরকার খুব মহত্বাকাঙ্ক্ষী হয়ে থাকে এমন কি শনি রেখা আয়ু রেখা থেকে শনি পর্বতে গেলে এরা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে এই রেখা থেকে তবে হ্যাঁ আয়ু রেখা থেকে যদি কোনো রেখা শনি পর্বত পর্যন্ত একদম ক্লিয়ারলি চলে যায় এক্ষেত্রে একটা জিনিস বলা ভালো যে এই ব্যক্তি নিজের দ্বারাই সবকিছু করতে চায় এরা কারোর উপরে কখনোই নির্ভরশীল হতে চায় না সারা জীবন কিন্তু এরা সেটাই চায় সেই সমস্ত বিষয় যে সমস্ত বিষয়ের দ্বারা নিজের উন্নতি করা সম্ভব হয় নিজের পায়ে দাঁড়াতে চায় যতদিন পর্যন্ত সাকসেস না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কেউ পাশে এসে দাঁড়ায় না এমনকি রবি রেখা যদি হয়ে থাকে এই গ্রোথিংটা অনেকটা বেশি হয়ে থাকে এটাও নিজের প্রচেষ্টায় করে থাকে এই ব্যক্তি তবে হ্যাঁ প্রচুর গ্রোথিং হয়ে থাকে এবং জীবনে প্রচুর উন্নতি করে থাকে এবার আসি আপনার ঘরের বিষয় আশা করছি কিছুটা ক্লিয়ার হলো রোগ ব্যাধির বিষয় বা যে সমস্ত বিষয় বলেছিলাম সেগুলো কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করলাম আচ্ছা এর রেখা পর্যন্ত গেলে কিন্তু পদ প্রতিষ্ঠা মান সম্মান সরকারি ক্ষেত্র সরকারি চাকরির ক্ষেত্র ইত্যাদি বিষয় কিন্তু অনেকটা বেশি মজবুত হয়ে থাকে এবার আসি ঘর বা সে সমস্ত বিষয় যদি এর উপরে কোনো ত্রিভুজ সাইন দেখতে পান তবে আরো কিছু সাইন কিন্তু অতি অবশ্য হাতের ক্ষেত্রে তবেই কিন্তু আপনি তো দেখতে পাবেন এই বয়সে এই জাতকের বা জাতিকার বিশেষ উন্নতি সাধিত হয়ে থাকে সেটা হতে পারে বাড়িঘর সেটা হতে পারে অনেক বেশি উন্নতি বা অনেক বেশি টাকা পয়সার স্রোত অথবা হতে পারে জমি জমা সেইটা আপনাকে সঠিক করে নির্ধারণ করতে হবে যে কোনটা হতে পারে বাড়িঘর নাকি টাকা পয়সা নাকি জমি জমা চতুর্ভুজ সাইন ত্রিভুজ সাইন যে বয়সে থাকবে সে বয়সে কিন্তু কিছু না কিছু হবে এটা মনে রাখার দরকার সেই বয়সে কিন্তু উন্নতিটাও হয়ে থাকবে এমন কি সরকারি চাকরি যোগও তৈরি করে দেয় ত্রিভুজ সাইন তবে আপনাকে দেখতে হবে যে কোন বয়সে আছে সরকারি চাকরিটা এবং সরকারি চাকরি সেই হাতে আছে কি না তারপরে আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন যে এই বয়সে কিন্তু আপনার সরকারি চাকরির যোগ আছে আশা করছি অনেকটা বেশি পরিষ্কার হলো আয়ু রেখার ক্ষেত্রে চতুর্ভুজ সাইন এটাকে এক কথায় বলা যায় যে সাতক্ষণ মাপ করে দেওয়া সাইন বড় অসুবিধা বড় রোগ বড় ব্যাধি ঋণগ্রস্ত হওয়া ইত্যাদি সমস্ত বিষয় থেকে কিন্তু মুক্তি পাইয়ে দেয় যদি কারোর হাতে চতুর্ভুত থেকে থাকে সেটা যদি আয়ু রেখার উপরে থেকে থাকে মনে রাখা দরকার এই ব্যক্তির এই বয়সে বিশেষ বড় বড় উন্নতি সম্ভব এবং বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রটাও মজবুত হয় বাড়ি গাড়ি ইত্যাদির ক্ষেত্রগুলোও মজবুত হয় এরকম অনেকগুলো বিষয় কিন্তু এই ক্ষেত্র থেকে দেখা সম্ভব হয় তবে হ্যাঁ আয়ুরেখার লাস্টে যদি একাধিক রেখা অনেকগুলো শাখা রেখা হয়ে বেরিয়ে যায় এটা কিন্তু খুব বেশি ভালো না তাদের সাংসারিক ঝামেলা কিন্তু বেশি বেশি চলতে থাকে এটাও মনে রাখা দরকার আয়ু রেখা যদি মঙ্গলের পর্বত থেকে উত্থিত হয় তাহলেও কিন্তু মনে রাখার দরকার এই ব্যক্তি সংগ্রামী হয়ে থাকে এই ব্যক্তি জীবনে নিজের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করে থাকে এই ব্যক্তি সারা জীবন অনেক বেশি কষ্টের দ্বারা কষ্ট মানে শুধু এটা নয় যে গায়ে খাটবে বা অন্য কিছু সব কিছুই আপনি যদি অফিসে বসে থাকেন তবুও কিন্তু সেটাও একটা কষ্ট নিজের পরিশ্রমের দ্বারা সেটা যেটা বলতে গেলে সেই পরিশ্রমের দ্বারাই কিন্তু উন্নতি করা সম্ভব হয় এই ব্যক্তির এবং অনেক বেশি সাকসেস সফলতার মুখ কিন্তু এই ব্যক্তি দেখতে পায় যদি কারোর এই রেখাটা এই রেখাটা যত স্মুথ হবে যত ক্লিয়ার হবে যতটা বেশি সুন্দর হবে এই ব্যক্তির সাকসেস সফলতা বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু অনেকটা বেশি ক্লিয়ারভাবে দেখা সম্ভব হয় এমনকি যেটা বললাম অ্যাক্সিডেন্টাল মৃত্যু বা সে সমস্ত বিষয় আশা করি একটা পূর্ণাঙ্গ ধারণা আয়ু রেখা সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা আমি সম্পূর্ণ ডিটেলসে দিতে পারলাম যদি এই বিষয়টা আপনাদের মনোপুত হয়ে থাকে বা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন আরও কিছু বিষয় জানতে হলে এই চ্যানেলটাকে ফলো করুন আর লাস্টে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যদি কেউ আমার একেবারে স্পেশাল ভিডিওগুলো যেগুলো এক একটা রেখা বা এক একটা গ্রহের ওপরে করা হয়েছে সেগুলো যদি খুঁজে পেতে চান তাহলে অবশ্যই এখানে একটা প্লে সেট করা আছে তার ভিতরে আপনি সব স্পেশাল স্পেশাল বিষয়সমূহ পেয়ে যাবেন ওটা চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে হয় প্লেলিস্টে যে কটা ভিডিও আছে আপনারা ওগুলো দেখতে পারেন এবং সেখানেই সব ভিডিওগুলো অ্যাড হচ্ছে যেগুলো স্পেশাল ভিডিও আছে আরও অ্যাড করার চেষ্টা করব নমস্কার ভালো থাকবেন